ফের তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের দ্বারা অপসারিত তৃণমূলের প্রধান বুধবার অনাস্থা ভোটে অপসারিত হলেন সতী দু নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত অরঙ্গাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খালেদা পিপি। আর থেকে জিরো ভোটে অপসারিত হন তিনি। উল্লেখ করা যেতে পারে, অরঙ্গাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 10 জন, তার মধ্যে একজন মারা গিয়েছেন। সম্প্রতি 9 সদস্য বিশিষ্ট অরঙ্গাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করেন তৃণমূলেরই 8 জন গ্রাম পঞ্চায়েত সদস্য। ফলে বেজায় বিপাকে পড়েন প্রধান খালেদা পিপি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বুধবার অনাস্থার তারিখ নির্ধারিত করা হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই দিন অনাস্থা ভোট উপলক্ষে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। অনাস্থায় অনুপস্থিত ছিলেন প্রধান খালেদা পিপি, ফলে 8-0 ভোটে অপসারিত হন প্রধান। খুব শীঘ্রই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানানো হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। পলাশ সিংহের রিপোর্ট, ডিডব্লিউপি। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তথা আমাদের সারা ভারত তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সৈনিক সতী বিধানসভায় আমাদের বিধায়ক ইমানী বিশ্বাস তথা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, আমরা অরঙ্গাবাদ অঞ্চলের 10 জন সদস্যর মধ্যে একজন আপনারা জানেন যে আগেই মারা যায়, তারপর 9 জন সদস্য প্রধান সহ তাদেরকে নিয়ে আমরা বারবার মিটিংয়ে বসেছি, কিন্তু আমাদের প্রধান খালেদা বিবি, তার স্বামী ওই অঞ্চলের অঞ্চল সভাপতি আজিজুল হাকিম, ওনাকে নিয়ে আমরা বারবার বসেছি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এবং সাংগঠনিকভাবে তার স্বামী আজিজুল হাকিমকে নিয়ে সংগঠনকে দুর্বল করার জন্য একই রকমভাবে বারবার ওনারা লেগে আছেন। আমরা দলীয়ভাবে নির্দেশ দিই, মেম্বাররা যেহেতু ওনার উপরে ক্ষিপ্ত এলাকার সার্বিক উন্নয়ন থেকে শুরু করে সাংগঠনিকভাবে, তাই ওনাকে আমরা পদত্যাগ করতে বলি দলের নির্দেশ হিসাবে। কিন্তু আমরা দেখা যায় বেশ কিছুদিন ধরেই, বিগত কিছুদিন ধরেই উনি বিধানসভায়, আপনারা জানেন যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার হয়ে সতী বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে এখানে নির্দল প্রার্থী হিসাবে মঈদুল ইসলাম লড়েছিলেন, তার সঙ্গে আজিজুল হাকিমের যোগসাজশ আমরা ধরতে পেরেই প্রধানকে আমরা পদত্যাগ করতে বলি। আমরা মেম্বারদের সঙ্গে নিয়ে আলোচনা করার পর, মেম্বারেরা ক্ষুব্ধ হওয়ার পর গত 9ই ডিসেম্বর ওনার প্রতি অনাস্থা নিয়ে আসে দল। আর তারপরেও আবার উনি আমরা বসি, যেহেতু জননেত্রী বারবার নির্দেশ যেখানে কোনো মতেই অনাস্থা আনা যাবে না, কিন্তু প্রধানের এই রকম বিরূপ মন্তব্য দেখে আমরা দলীয়ভাবে ওনাকে পদত্যাগ করতে বলি, কিন্তু না করায় আজকে 22শে ডিসেম্বর 10 জন টোটাল সদস্যের মধ্যে একজন আপনারা জানেন, আমি আগেই বললাম যে মারা গেছেন, 9 জন সদস্যের মধ্যে 8 জনের উপস্থিতিতে আজকে 8-0 ব্যবধানে প্রধান অপসারিত হলো অরঙ্গাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কারণ আমরা জানি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে অব্যাহত রাখতে আমরা সকল সদস্য এবং সকল তৃণমূল কংগ্রেসের টিম সুতিটু বিধানসভায়, সুতিটু ব্লক এবং আমাদের অরঙ্গাবাদ অঞ্চলের নেতৃত্ব সকলেই মিলে আজকে আমরা অঞ্চলের পাশে, উন্নয়নের পাশে, জননেত্রীর পাশে আমরা কাজকর্ম করে যাব। আমি দল থেকে আমরা জানি প্রথমেই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি দল থেকে আমরা প্রধানকে বহিষ্কার করি, আমরা তার স্বামী আজিজুল হাকিমকেও দল থেকে, দলের যারা বিরুদ্ধ আচরণ করেছে কংগ্রেস থেকে শুরু করে আজকে নির্দল তাদের সঙ্গে যোগসাজশের জন্য আমরা তাকে বহিষ্কার করেছি। আমি সুতিটু ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি লতিফ রহমান।